সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস নবম শ্রেণীর ফার্স্ট সেমিটিভের ভৌতবিজ্ঞানের পরীক্ষার জন্য তিনটে সাজেশান সেট নিয়ে আসে। এই সাজেশান সেটের যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো করলে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এই সাজেশান সেটের প্রশ্নগুলোর উত্তর তোমাদের বই থেকে খুঁজতে হবে না, পিডিএফ ফাইল আকারে তোমরা পেয়ে যাবে। তবে পিডিএফ ফাইল পাওয়ার ক্ষেত্রে বলি, কেবলমাত্র যারা সাবস্ক্রাইব করবে তারাই পাবে, অর্থাৎ কেবলমাত্র সাবস্ক্রাইবাররা এই পিডিএফ ফাইল পাবে। পিডিএফ ফাইল কীভাবে পাবে সেটা এই ভিডিওর মধ্যে বলে দেব। তবে প্রশ্নের পিডিএফ ফাইল চেয়ে কেউ অনুরোধ করবে না। এই ভিডিওতে প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা খুব সুন্দরভাবে করা হয়েছে, যা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের 80% প্রস্তুতি হয়ে যাবে। চলো এখন আমরা শুরু করি। নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতে 40 নম্বরের কোশ্চেন থাকবে। ভৌতবিজ্ঞানের এই 40 নম্বর প্রশ্নের বিভাজন এই ভিডিওর শেষে আমি বলে দেব। তাহলে প্রথমে চলো ক বিভাগ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি সঠিক সেটি লেখো। এখানে বলে রাখি, ক বিভাগে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ যে কটা প্রশ্ন দেওয়া থাকবে সেই কটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন 1.1, নিচের কোন রাশিটি 3টি পৃথক মৌলিক রাশি দ্বারা গঠিত? গতিবেগ, দ্রুতি, ত্বরণ, ভরবেগ। এখানে সঠিক উত্তর হবে ভরবেগ। ভরবেগের মধ্যে 3টি পৃথক মৌলিক রাশি আছে, ভর, দৈর্ঘ্য এবং সময়। এবার পরের প্রশ্নে চলো। কোয়েশ্চেন নাম্বার 1.2, নিচের কোনটি সাধারণ তুলাদণ্ডের সুবিধিতার শর্ত নয়? অপশান এ দেওয়া আছে তুলাদণ্ডের বাহুটি দীর্ঘ হবে, অপশান বি তুলাদণ্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে, অপশান সি সূচকটি ছোট হবে, অপশান ডি তুলাদণ্ডটি হালকা হবে। এখানে এ, বি এবং ডিতে যে শর্তগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সুবিধিতার শর্ত, অর্থাৎ অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর, কারণ বের করতে হবে সুবিধিতার শর্ত নয়। তাহলে অপশান সি হচ্ছে সুবিধিতার শর্ত নয়। পরের প্রশ্ন 1.3, একটি মাত্রাহীন ভৌত রাশি হল দৈর্ঘ্য, ভরবেগ, চাপ, আপেক্ষিক গুরুত্ব। এখানে সঠিক উত্তর হবে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে মাত্রাহীন রাশি। এক্ষেত্রে তোমরা মনে রাখবে আপেক্ষিক গুরুত্ব মাত্রাবিহীন এবং এককবিহীন রাশি। পরের প্রশ্নে চলো। কোয়েশ্চেন নাম্বার 1.4, সমবেগে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্রটি হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, অপশান বি বেগ অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, অপশান সি মূল বিন্দুগামী সরলরেখা, অপশান ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান ই সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, অর্থাৎ সমবেগে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্রটি হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। পরের প্রশ্নে চলো 1.5, জাড্যের পরিমাপক হলো ভর, গতি, ত্বরণ, সরণ। এখানে সঠিক উত্তর হবে ভর, কারণ ভরই হচ্ছে জাড্যের পরিমাপ। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 1.6, পরমাণুর গঠন সম্পর্কিত ওয়াটারমেলন মডেল বা পাম্পোডিং মডেলের উপস্থাপনা করেন ডালটন, রাদারফোর্ড, থমসন, গোল্ডস্টাইন। এখানে সঠিক উত্তর হবে থমসন। তাহলে কী হলো, পরমাণুর গঠন সম্পর্কিত ওয়াটারমেলন মডেল বা পাম্পোডিং মডেলের উপস্থাপনা করেন থমসন। কোয়েশ্চেন নাম্বার 1.7, যে পরমাণুতে নিউট্রন নেই সেটি হলো হিলিয়াম, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। এখানে সঠিক উত্তর হবে প্রোটিয়াম। প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোনো প্রোটন নেই। পরের প্রশ্ন 1.8, তড়িৎ ক্ষেত্রে ক্যাথোড রশ্মির বিক্ষেপ ইয়ে ধনাত্মক পাতের দিকে ঘটে, বি ঋণাত্মক পাতের দিকে ঘটে, সি উভয় পাতের দিকে ঘটে। এখানে সঠিক উত্তর হবে ধনাত্মক পাতের দিকে ঘটে, কারণ ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রন কণা যেহেতু নেগেটিভ তড়িৎগ্রস্ত তাই ধনাত্মক পাতের দিকে গমন করবে। এবার খ বিভাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণীয়। এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তার কিছু প্রশ্নের বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে। কোয়েশ্চেন নাম্বার 2.1, ক্ষমতার মাত্রীয় সংকেত লেখো। ক্ষমতার মাত্রীয় সংকেত হবে ML²T⁻³। আবার বলছি, ক্ষমতার মাত্রীয় সংকেত ML²T⁻³। এর অথবা প্রশ্নে দেওয়া আছে ML²⁻² কোন রাশির মাত্রীয় সংকেত? এটি হবে বল, অর্থাৎ বলের মাত্রীয় সংকেত হচ্ছে ML²⁻². পরের প্রশ্নে চলো 2.2, শূন্যস্থান পূরণ করো। CGS পদ্ধতিতে ঘনত্বের একক হলো ড্যাশ। এর উত্তর হবে গ্রাম পার সিসি বা গ্রাম পার ML বা গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরের প্রশ্নে চলো 2.3, চলন্ত সাইকেলের চাকার গতি কী ধরনের গতি? এর উত্তর হবে মিশ্র গতি। এর কারণ হলো সাইকেলে যখন চলছে তখন সাইকেলের চাকা একটি নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সাইকেলের চাকার চলন হচ্ছে,
আবার সাইকেলের চাকাটি একটি নির্দিষ্ট অক্ষ বরাবর ঘুরছে, অর্থাৎ সাইকেলের চাকার ঘূর্ণন গতিও আছে। তাহলে বলা যায় চলন্ত সাইকেলের চাকার গতি হচ্ছে মিশ্র গতি। এর অথবা প্রশ্নে দেওয়া আছে নাগরদোলার গতি কোন ধরনের গতি, এটারও উত্তর হবে মিশ্র গতি। কোয়েশ্চেন নাম্বার 2.4, এমন একটি উদাহরণ দাও যেখানে কোনো বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীতমুখী। এর উত্তর হবে ভূপৃষ্ঠ থেকে সোজা উপরে ছড়া কোনো বস্তুর গতি, কারণ ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তু উপরের দিকে ছুড়লে তার গতির অভিমুখ হয় উপরের দিকে, কিন্তু ত্বরণের অভিমুখ হয় নিচের দিকে। পরের প্রশ্ন 2.5, সত্যমিথ্যা নির্বাচন করো। ক্রিয়া প্রতিক্রিয়া কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, এটা হবে সঠিক, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া একই সময়ে ঘটলেও দুটো ভিন্ন বস্তুর মধ্যেই ঘটে। পরের প্রশ্নে চলো। কোয়েশ্চেন নাম্বার 2.6, পারমাণবিক বর্ণালী প্রকৃতি কীরূপ হয়, এর উত্তর হবে পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন প্রকৃতির বর্ণালী বা রেখা বর্ণালীর প্রকৃতির। এর অথবা প্রশ্নে দেওয়া আছে একটি ইলেকট্রনের আধান কত, এই উত্তরটা দুই ভাবে লেখা যায়, সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে একটি ইলেকট্রনের আধান হচ্ছে -4.8×10⁻¹⁰ ESU এবং এসআই পদ্ধতিতে একটি ইলেকট্রনের আধান হচ্ছে -1.602×10⁻¹⁹ কুলম। পরের প্রশ্নে চলো 2.7, পরমাণুর এম কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে, এর উত্তর হবে পরমাণুর এম কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে, কারণ পরমাণুর এম কক্ষ অর্থাৎ এন এর মান হচ্ছে এখানে 3, এবার 2×N² তার মানে 2×3² সমান হচ্ছে 18। এবার আমরা গ বিভাগের প্রশ্নের উত্তর দেব। এখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নের কিছু বিকল্প প্রশ্ন থাকবে। কোয়েশ্চেন নাম্বার 3.1, একক বিহীন রাশি বলতে কী বোঝো উদাহরণ দাও, এর উত্তরটা কীভাবে লিখবে। কিছু ভৌত রাশি আছে যারা সমজাতীয় দুটি রাশির অনুপাত, সেই সমস্ত ভৌত রাশিগুলির কোনো একক থাকে না, সেগুলিকে এককবিহীন রাশি বলা হয়। এর উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, দ্রাব্যতা ইত্যাদি। পরের প্রশ্নে চলো 3.2, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে লম্বন ভুল কী। স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের সময় স্কেলের পাটের সাথে আমাদের দৃষ্টিরেখা অনেক সময় লম্বভাবে থাকে না, ফলে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কিছু ত্রুটি বা ভুল আছে। এই ধরনের ভুলকে বলা হয় লম্বন ভুল বা লম্বন ভ্রম। এর অথবা প্রশ্নে দেওয়া আছে লব্ধ একক কাকে বলে, আলোকবর্ষ, মৌলিক একক না লব্ধ একক। প্রথমে বলি লব্ধ একক কাকে বলে। যে সমস্ত ভৌত রাশির একক দুই বা ততোধিক মৌলিক একক দ্বারা গঠিত সেই সমস্ত ভৌত রাশির এককগুলোকে বলা হয় লব্ধ একক। এবার আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক, যেহেতু আলোকবর্ষ দুই দিকের একক তাই আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক। কোয়েশ্চেন নাম্বার 3.3, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। প্রথমে দ্রুতির ঘরে লিখবে, কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। বেগের ঘরে লিখবে, সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনো শূন্য হয় না, কিন্তু গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। পরের প্রশ্নে চলো। কোয়েশ্চেন নাম্বার 3.4, অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও সরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। কোনো গতিশীল বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কারণ ওই বৃত্তের পরিধি হচ্ছে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। কিন্তু ওই বস্তু স্মরণ শূন্য হবে, কারণ একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করলে বস্তুটির প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই বিন্দুতে হয়, ফলে স্মরণ শূন্য হবে। এই ভিডিওর শুরুতে বলেছিলাম অ্যান্সারের PDF ফাইল কীভাবে ডাউনলোড করতে হয়, তা ভিডিওর মাঝখানে বলে দেব। এবার দেখে নাও কীভাবে অ্যান্সারের PDF ফাইল ডাউনলোড করতে হয়। তোমরা যারা অলরেডি অ্যান্সারের PDF ফাইল ডাউনলোড করার পদ্ধতি জানো, আশা করছি তোমরা PDF ফাইল ডাউনলোড করে নিয়েছ। যারা জানো না তারা দেখো। প্রথমে বলি, যদি তুমি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হও তাহলে কিন্তু তুমি অ্যান্সারের PDF ফাইল ডাউনলোড করতে পারবে না। তাই বলছি ভিডিওর নিচে দেখো লাল সাবস্ক্রাইব বাটন আছে, ওই বাটনে ক্লিক করো এবং বেল আইকনে হিট করে রাখো। এবার প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে যাও, এখান থেকে ইউটিউব চ্যানেলটি খোলো। এই পেজে দেখো বাম দিকে আছে হোম, তারপর ট্রেন্ডিং, তারপর সাবস্ক্রিপশান, তারপর আছে ইনবক্স এবং সবশেষে আছে লাইব্রেরি। এখানে যে সাবস্ক্রিপশান আছে এই সাবস্ক্রিপশানে ক্লিক করো। দেখো নতুন একটা পেজ খুলে গেছে। এই পেজে তোমাকে খুঁজতে হবে কোথায় PDF ফাইলের লিঙ্কটা দেওয়া আছে। পেজটা আস্তে আস্তে উপর দিকে তুলতে থাকো এবং দেখতে থাকো যে সায়েন্স কেরিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাসের PDF ফাইল লিঙ্ক কোথায় দেওয়া আছে। এবার PDF ফাইলের লিঙ্কটা পেয়ে গেলে এই লিঙ্কে ক্লিক করো, করলে দেখো PDF ফাইলটা খুলে গেছে। এই পেজে দেখো উপরে 3-ডট মেনু আছে, এখানে ক্লিক করো। এই পেজে দেখো অনেকগুলো অপশান চলে আসছে, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করো। এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে PDF ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে।
এবার বলি, যদি তুমি পিডিএফ ফাইলের লিঙ্কটা খুঁজে না পাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাও। ভিডিওর কমেন্ট বক্সটা কোথায় পাবে? এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর একেবারে শেষে হচ্ছে ভিডিওর কমেন্ট বক্স। তাই এই স্ক্রিনটার উপর দিয়ে ঠেলতে শুরু করো, একেবারে নিচে গিয়ে দেখো একটা স্পেস পাচ্ছ, এখানে ক্লিক করে তোমার যা যা লেখা লেখো। লিখে সেন্ড অপশান আছে, এই সেন্ড অপশানে ক্লিক করো, তাহলে তোমার লেখাটা সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড স্মার্ট ক্লাস তথা আমার কাছে পৌঁছে যাবে। অথবা প্রশ্নে দেওয়া আছে, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের মধ্যে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন? এর উত্তর লিখবে, বাসটি যেমন স্থির ছিল বাসের মধ্যে থাকা যাত্রীরাও স্থির ছিল। বাসটি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীদের শরীরের নিম্নাংশ যেটা বাসের সঙ্গে সরাসরি যুক্ত সেটা গতিশীল হয়, কিন্তু শরীরের ঊর্ধ্বাংশ গতিশীল হয় না, সে পূর্বের মতো স্থির থাকতে চায়। ফলে ঊর্ধ্বাংশ পূর্বের অবস্থানে থাকতে চায় এবং নিম্নাংশ গতিশীল হওয়ার জন্য সামনে চলে যায়, ফলে যাত্রী পিছনের দিকে হেলে পড়ে। পরের প্রশ্নে চলো, 3.5, রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ কেন? রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ কারণ রোলারকে ঠেললে রোলারের আপাত ওজন বেড়ে যায়, কিন্তু রোলারকে টানলে রোলারের আপাত ওজন কমে যায়। এবার ঠেললে আপাত ওজন কীভাবে বেড়ে যায় দেখো। যখন ঠেলা হচ্ছে তখন ভূমির সাথে এইভাবে তীর্যভাবে বল প্রয়োগ করা হচ্ছে এবং এই প্রযুক্ত বলকে দুটো উপাংশে ভাগ করা যায়, একটা ভূমির সমান্তরাল, একটা ভূমির সাথে লম্বভাবে নিচের দিকে। এবং নিচের দিকে দেখো, রোলারের ওজন নিচের দিকে কাজ করছে, আবার যে বলটা প্রয়োগ করেছে তার একটা উপাংশ নিচের দিকে কাজ করছে। এখন এই দুটো বলের লব্ধি রোলারের নিচে দিয়ে কাজ করবে, ফলে রোলারের ওজন বেড়ে যাবে। এবার রোলারকে যদি টানা হয় তাহলে এইভাবে বল প্রয়োগ করা হবে, তাহলে এই বলটাকে কীভাবে দুটো উপাংশে ভাগ করা যেতে পারে? একটা উপাংশ ভূমির অনুভূমিক, যার জন্য রোলার গতিশীল হবে, আরেকটি উপাংশ ভূমির সাথে লম্বভাবে উপর দিয়ে কাজ করছে। বলের এই উপাংশটি এবং রোলারের ওজন দেখো পরস্পর বিপরীত দিকে কাজ করছে, ফলে রোলারের আপাত ওজন কমে যাবে। এই জন্য রোলার ঠেলার চেয়ে রোলার টানা সহজ। পরের প্রশ্ন 3.6, পরমাণু নিস্তড়িত হয় কেন? এর উত্তরটা লিখবে যে পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ ইলেকট্রনীয় অঞ্চলে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। একটা প্রোটনে যতটা পজিটিভ তড়িৎ থাকে একটা ইলেকট্রনের ঠিক ততটা নেগেটিভ তড়িৎ থাকে, ফলে পরমাণু নিউক্লিয়াসে মোট পজিটিভ তড়িৎ পরিমাণ এবং ইলেকট্রনীয় অঞ্চলে মোট নেগেটিভ তড়িৎ পরিমাণ সমান, ফলে পরমাণু নিস্তড়িত হয়। এর অথবা প্রশ্নে দেওয়া আছে, এনএ প্লাস এবং এনএ এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন? এর উত্তর হবে, এনএ প্লাস বেশি স্থায়ী। এর কারণ কী লিখবে? সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষে আটটা ইলেকট্রন এবং এম কক্ষে একটা ইলেকট্রন। সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম আয়ন উৎপন্ন হবে, অর্থাৎ এনএ প্লাস আয়ন উৎপন্ন হবে। এই এনএ প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কে কক্ষে দুটো ইলেকট্রন এবং এল কক্ষে আটটা ইলেকট্রন, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাসের মতো, তাই এনএ প্লাস বেশি স্থায়ী হয়। পরের প্রশ্ন 3.7, আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তর লিখবে, যে সমস্ত পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যা আলাদা তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ, যেমন অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18। এই তিনটি পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই অর্থাৎ 8 এবং এদের ভর সংখ্যা হচ্ছে 16, 17, 18, তাই এরা পরস্পরের আইসোটোপ, অর্থাৎ আইসোটোপগুলো একই মৌলের হয়। এক্ষেত্রে মনে রাখবে, হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, সাধারণ হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়াম, ভারী হাইড্রোজেন অর্থাৎ ডয়টেরিয়াম এবং ট্রিসিয়াম। এই তিনটি আইসোটোপের মধ্যে ট্রিসিয়াম হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। পরের প্রশ্নে চলো, 3.8, নিউক্লিয়াইড কাকে বলে, উদাহরণ দাও। নির্দিষ্ট পরমাণু ক্রমাঙ্ক এবং নির্দিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট কোনো পরমাণুকে বলা হয় নিউক্লিয়াইড, যেমন সোডিয়াম 11-23, এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াইড, ক্লোরিন 17-35, এটা হচ্ছে ক্লোরিনের নিউক্লিয়াইড। এবার আমরা ঘ বিভাগের প্রশ্নের উত্তর দেব। এই বিভাগে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে তার কিছু প্রশ্নের বিকল্প প্রশ্নও দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন, একটি মাপনী চঙের সাহায্যে কীভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? এই প্রশ্নটা তোমরা যে অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন পেয়েছিলে সেখানে আছে। এর উত্তর লিখবে যে ট্যাপ থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে, সেই জলের কয়েক ফোঁটা একটি মাপনী চঙে ভরবো, ভরে নিয়ে সেই জলের আয়তন নির্ণয় করব। এবার যত ফোঁটা জল নিয়েছি সেই জলের সংখ্যা দিয়ে ওই আয়তনকে ভাগ করে দেবো, দিলে এক ফোঁটা জলের আপাত আয়তন পাওয়া যাবে। এর অথবা প্রশ্নে দেওয়া আছে, একক কাকে বলে, ওজন বক্সে বাটকারাগুলি 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? একক কাকে বলে, এই প্রশ্নের উত্তরে লিখবে, কোনো রাশিকে পরিমাপ করার জন্য ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ হিসেবে ধরা হয়, ওই প্রমাণ মান দ্বারা ওই জাতীয় রাশিগুলি পরিমাপ করা হয়, ওই প্রমাণ মানকে বলা হয় একক।
ওজন বক্সে বাটখারাগুলো 5:2:2:1 এই অনুপাতে রাখা হয় কেন? সাধারণ তুলা যন্ত্রের ওজন বক্সে বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখা হয়, যাতে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ 211.11 গ্রাম ভর মাপার জন্য অন্য কোনো বাটখারার দরকার হয় না। অর্থাৎ নির্দিষ্ট কয়েকটা বাটখারার সাহায্যে 211.11 গ্রাম পর্যন্ত ভর আমরা পরিমাপ করতে পারি, তাই ওজন বক্সে বাটখারাগুলো 5:2:2:1 অনুপাতে রাখা হয়। পরের প্রশ্নে চলো 4.2 রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র লেখো। বন্দুক থেকে গুলি নির্গত হলে বন্দুক পিছনে ধাক্কা দেয় কেন? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখবে, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। আবার বলছি, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে দুই বা ততোধিক বস্তুর পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার ফলে যে কোনো দিকে মোট রৈখিক ভরবেগ সর্বদা অপরিবর্তিত থাকে। এটাই হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই প্রশ্নের পরের পাঠটা ছিল, বন্দুক থেকে গুলি নির্গত হলে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয় কেন? এর উত্তর লিখবে, বন্দুক থেকে গুলি নির্গত হলে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয়। এই ঘটনা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী গুলি বের হওয়ার আগে ভরবেগ সমান গুলি বের হওয়ার পরের ভরবেগ। গুলি বের হওয়ার আগে বন্দুক এবং গুলি স্থির ছিল, তাই এই অবস্থায় সিস্টেমের মোট ভরবেগ শূন্য। অতএব গুলি বের হওয়ার পরেও সিস্টেমের ভরবেগ শূন্য হবে, কিন্তু বন্দুক থেকে গুলি নির্গত হলে গুলির ভরবেগের একটি নির্দিষ্ট মান থাকে। ওই ভরবেগকে প্রশমিত করার জন্য গুলির গতির বিপরীত দিকে বন্দুক গতিশীল হবে, তাই বন্দুক থেকে গুলি নির্গত হলে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয়। পরের প্রশ্নে চলো 2.3 অথবা প্রশ্নে দেওয়া আছে, লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো ES = UT + ½ft². এই প্রশ্নের উত্তরটি তোমরা বই থেকে সরাসরি করে নেবে, কিংবা যে অ্যান্সার PDF ফাইল দিচ্ছি ওই অ্যান্সার PDF ফাইল থেকে তোমরা দেখে নেবে। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। Q4.3 রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। এখন ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো তড়িৎবাহী কণা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সে অনবরত শক্তি বিকিরণ করবে, এবং শক্তি বিকিরণ করার সাথে সাথে যে বৃত্তাকার পথে ঘুরছিল সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আস্তে আস্তে কমতে থাকবে, ফলে একটা সময় ওই কণাটি ওই বৃত্তের কেন্দ্রে গিয়ে পড়বে। এখন এই তত্ত্বটা যদি রাদারফোর্ডের পরমাণু মডেলের উপর প্রয়োগ করা হয় তাহলে ইলেকট্রন যেহেতু তড়িৎবাহী কণা এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে বৃত্তাকার পথে ঘুরছে, ফলে ওই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করবে এবং শক্তি বিকিরণ করার সাথে সাথে যে বৃত্তাকার পথে ঘুরছিল সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কমে যাবে এবং ইলেকট্রনটি গিয়ে নিউক্লিয়াসে পড়বে, ফলে পরমাণুটি ধ্বংস হবে। কিন্তু বাস্তবে তা হয় না, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। 2 নম্বর ত্রুটি হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেল পারমাণবিক বর্ণালী কেন রেখা বর্ণালী হয় সেটা ব্যাখ্যা করতে পারে না। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি ইলেকট্রন ঘুরতে থাকে এবং সে অনবরত শক্তি বিকিরণ করতে থাকে তাহলে সেই শক্তি থেকে আমরা যে বর্ণালী পাবো সেই বর্ণালী হওয়ার কথা নিরবিচ্ছিন্ন, অর্থাৎ বর্ণালীর বিভিন্ন রঙের মাঝখানে কোনো ছেদ থাকবে না। বাস্তবে পারমাণবিক বর্ণালী বিচ্ছিন্ন বর্ণালী হয় বা রেখা বর্ণালী হয়, অর্থাৎ বর্ণালীর যে বিভিন্ন রঙগুলো আছে তাদের মাঝখানে ছেদ থাকে। তাহলে পারমাণবিক বর্ণালী কেন রেখা বর্ণালী হয় সেটা রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। 3 নম্বর ত্রুটি হচ্ছে, ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতি কিংবা ইলেকট্রনের শক্তি সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারে না। তাহলে এই তিনটেই ত্রুটি তোমরা লিখবে। এর অথবা প্রশ্নে দেওয়া আছে, নিউক্লিয় বল কাকে বলে, এই বলের উৎপত্তি হয় কীভাবে? দেখো, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, প্রোটনগুলো ধনাত্মক আদানগ্রস্ত, তাহলে ধনাত্মক আদান পরস্পরকে বিকর্ষণ করবে, ফলে পরমাণুর তুলনায় অতি ক্ষুদ্র একটা নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে তাদের মধ্যে তীব্র বিকর্ষণ বল কাজ করবে, নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে নিউক্লিয়াস ভেঙে যায় না। কেন ভেঙে যায় না? নিউক্লিয়াসের এই কণাগুলো বা নিউক্লিয়নগুলোকে একত্রে ধরে রাখার কাজটা করে নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয় বল কি? যে বলের প্রভাবে পরমাণুর অতি ক্ষুদ্র নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলি
অর্থাৎ প্রোটন এবং নিউট্রন আবদ্ধ থাকে সেই বলকে নিউক্লিয় বল বলে। এবার এই নিউক্লিয় বলের উৎপত্তি কীভাবে হয়? বিজ্ঞানী ইউকার মতে প্রোটন ও নিউট্রনের মধ্যে অতি ক্ষুদ্র মেশন কণার অতি দ্রুত আদান প্রদান হয়, ফলে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে পরিণত হয় এবং এর ফলস্বরূপ নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এই নিউক্লিয় বল প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ থাকা সত্ত্বেও পরস্পরকে আটকে রাখে বা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখে। তাহলে কী বুঝলে? না, প্রোটন এবং নিউট্রন এদের মধ্যে একটা অতি ক্ষুদ্র কণা আদান প্রদান হয় যার নাম হচ্ছে মেশন কণা। এই মেশন কণা প্রোটনকে নিউট্রনে এবং নিউট্রনকে প্রোটনে পরিণত করে দেয়, ফলে একটা বলের সৃষ্টি হয়। সেই বলকে বলা হয় নিউক্লিয় বল। এই প্রশ্নটি অন্যভাবে হতে পারে, প্রোটনগুলোর মধ্যে প্রবল বিকর্ষণ বল থাকা সত্ত্বেও তারা নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে কীভাবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে।